সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি। এখানে অ্যাসাইনমেন্টে ভাগকরণের কয়েকটি অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো এখন আমি সমাধান করব। 62,685-কে 83 দ্বারা ভাগ করতে হবে। 83 দ্বারা 62,685 একে আমরা ভাগ করব। একে আমরা প্রথমে কতবার দেব সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে ভাজক 83, অর্থাৎ দুই সংখ্যা। আমরা এখানে যদি দুই সংখ্যা নিই তাহলে 62, তাই দুই সংখ্যার ভিতরে 83 যায় না, যেহেতু আমরা আরো একটি সংখ্যা বাড়িয়ে নিব, অর্থাৎ 626। আমরা এবার 7 বার দিব, 321, হাতে এলো 2, 27টা 56, 56 আর 2 58। এটা আমরা এবার বিয়োগ করব, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 8 আর কত হলে 12, 4 হাতে 1, 5 আর 1 6, 45। আমরা এবার 8 নামাবো, তাহলে এবার কত বার যাবে, 458, 83। তাহলে যদি আমরা 5 বার দিই, 5 বার দিই, 5 3 বসা 15, 5 হাতে হলো 1, 5টা 40 আর 1 41। 8 থেকে 5 বিয়োগ করলে 3, 5 থেকে 1 বিয়োগ করলে 4। এবার ডান সাইডের 5 আছে, এই 5 আমরা নিচে নামাই দিব। আবার আমরা 5 বার দেব, তাহলে একই সংখ্যা 415, বিয়োগ করি 0, 3 থেকে 1 বিয়োগ হলে 2। তাহলে শিক্ষার্থীরা এখানে 755 আমাদের ভাগফল এবং 20 ভাগশেষ, এটা ভাগশেষ। তাহলে উত্তর কি লিখব, উত্তর 755 ভাগফল 20 ভাগশেষ। আসো আরো একটি অঙ্ক, এখানে 520 দ্বারা 72,800কে ভাগ করতে হবে। তাহলে 520 ভাগ 72,800, তাহলে এখানে তিন সংখ্যা ভাজক, এখানে তিন সংখ্যা আমরা নিই, 728, তাহলে একবার যাচ্ছে 520, বিয়োগ করি তাহলে 8, 2 আর 2 মিলে গেছে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2, ডান সাইডে 0 নামলো, 4 বার দিলাম, 4 শূন্য 0, 4 2 8, 4 পাঁচা 20, ডান সাইডের
শূন্য নামলো, এখানে একটা শূন্য, ১৪০ আমাদের ভাগফল। এবার সঠিক কিনা যাচাই করব। ৩৩৩৮৪ কে ১২৪ এর দ্বারা ভাগ করলে ভাগফল ২৬৯ ও ভাগশেষ ১৮ হয় কিনা। আমরা ৩৩৩৮৪ একে ১২৪ দ্বারা ভাগ করব। দেখি যদি আমাদের ভাগফল এবং ভাগশেষ মিলে যায় তাহলে সঠিক আছে বুঝব। তাহলে প্রথমে দুই বার দিই, ১২৪ ৩৩৩৮ ভিতরে দুই বার যায়, তাহলে ৭ ২ ৮, ২ ২ ৪, ২ ১ ২, ৮ আর কত হলে ১৩, ৮ ৫ ১৩, হাতে হলো ১, ৪ ১ ৫, ৫ আর কত হলে ১৩, ৮ ৫ ১৩, হাতে ১ ২ ১ ৩, ৮ নামলো। এবার ৬ বাদ দিই, তাহলে ৭ ৭ ২৪, ৪ হাতে হলো ২, ৬ ২ ১২ ২, ১৪ ৪, হাতে হলো ১, ৬ ৬ ১ ৭ ৪ ৪ হলে ৮, ৫ থেকে ৪ গেলে ১, ৮ থেকে ৭ গেলে ১। এবার ডান সাইডের সংখ্যা ৪ নামলো। এবার ৯ বাদ দিলাম, ৪ ৯ ৩৬ ৬, হাতে ৩, ৯ ২ ১৮ ৩ ২১, ১, হাতে হলো ২, ৯ ৯ ২ ১১। আমরা দেখি এখন বিয়োগ করে ১৮ হয় কিনা। ১৪ থেকে ৬ বাদ দিলে ২৮ ৬ ১৪, হাতে ১ ১ ১ ২, ২ ২ হলে ৪, ১ ১ মিলে গেছে। ভাগশেষ আমাদের এখানে ১৮, এখানে হয়েছে ২৮, আর এখানে ২৬৯, ভাগফলটা মিলছে কিন্তু ভাগশেষ মেলে নাই, তাহলে অঙ্কটি সঠিক নয়। এবার ৯৪ শতকে ২০৩ দ্বারা ভাগ করে ৪৬২ ও ২১৪ হয় কিনা আমরা লক্ষ্য করি। ২০৩ দ্বারা ৯৪০০কে ভাগ করব, তাহলে ২০৩ ৯৪০, তাহলে আমরা ৪ বার দেব, ৩ ৪ ১২ ২, হাতে হলো ১, ৪ ০ ০ হাতে ১, ৪ ২ ৮, ৮ আর ২ হলে ১০, হাতে ১ ১ ১ ২ আর ২ হলে ৪, ৯ থেকে ৮ বিয়োগ করলে ১, ১২৮, ডান ধারে শূন্য নামিয়ে দিলাম। এখন ১২৮০, ১২৮০ ভিতরে ২০৩ কতবার যায় আমরা সেটা খেয়াল করব। ১২৮০ যদি আমরা ৯ বার দিই, ৯ ২ ১৮ বেশি হয়ে যাবে, ৭ বার দিলে ৭ ২ ১৪, ৬ বার দিলে ৬ ২ ১২, ৬ বার দিলে ৩ ৪ ১৮ ৮, হাতে হলো ১, ৬ ০ ০ হাতের ১, ৬ ২ ১২, ৮ আর ২ হলে ১০, ২ হাতে ১ ২, ২ আর ৬ হলে ৮, হাতে কিছুই নাই,
দিয়ে 2 মিলে গেছে এখন 1 আর 1 মিলে গেছে আমাদের 62 ভাগশেষ এখানে ভাগশেষ আছে 214 ভাগফল আছে 462 আমাদের ভাগফল হয়েছে 46 ভাগফল এবং ভাগশেষ কোনটাই মিল নাই অতএব সঠিক নয় প্রিয় শিক্ষার্থীরা এবার কয়েকটি লেখা অঙ্ক আমরা সমাধান করব একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায় তা আমরা এটাকে আমরা কি করব 60,000টা কাগজ 128টা কাগজ তাহলে 128টা কাগজ লাগে একটি বই তৈরি করতে তাহলে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায় আমরা কি করব তো অবশ্যই আমরা ভাগ করলে বেরিয়ে যাবে কয়টি বই তৈরি করা যাবে 128 দ্বারা 60,000 কে ভাগ করব 60,000 ভাগ 128 আমরা 128 দ্বারা 60,000 কে ভাগ করব দেখব যে কয়টি বই তৈরি করা যাবে তাহলে এখানে 128 অর্থাৎ তিন সংখ্যা ভাজক আছে আমরা অবশ্যই তিন সংখ্যা নিব তাহলে 600 তাহলে 128 600 এর ভিতরে কতবার যাচ্ছে তাহলে আমরা প্রথমে 4 বার দেব তাহলে 400টা 400টা 32 এর 2 হাতে হলো 3 4 2 8 আর 3 11 1 হাতে হলো 1 4 কে 4 আর 1 5 আর 2 আর কত হলো 10 8 হাতে হলো 1 2 2 এর কত হলো 10 8 হাতে হলো 1 5 আর 1 6 আমরা এবার শূন্য নামাবো 880 এবার যাবে 6 বার 6টা 48 এর 8 হাতে হলো 4 6 দুন 12 আর 4 16 16 এর 6 হাতে হলো 1 6 কে 6 আর 1 7 8 আর 2 হলে 10 হাতে হলে 1 4 1 7 7 আর কত হলে 8 1 হলে 8 7 আর কত হলে 8 1 হলে 8 112 আমরা এবার ডান দারের শূন্য নামাবো তাহলে 11 6 20 এবার আমরা 8 বার যাবে 8 বার দিলে 28টা 64 এর 4 হাতে হলো 6 আট দুনো ষোলো ছয় বাইশের দুই হাতে হলো দুই আটাকে আট আট আর দুই দশ চারের কত হলে দশ চারের ছয় হলো দশ হাতে এক দুই আর এক তিন তিন আর নয় হলে বারো হাতে এক 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 আর এক মিলে গেছে শূন্য বাম ধরে শূন্য বসে না তাহলে আমাদের 468টি বই তৈরি করা যাবে 468টি বই তৈরি করা যাবে এবং 96টি 96টা কাগজ থাকবে এবার আমরা আরো একটি অঙ্ক করব অঙ্কটি কি সেটা আমরা লক্ষ্য করি তো বন্ধুরা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ইকুমার এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আরো নতুন নতুন অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত আমরা তাহলে 800 টাকা করে যদি পান তাহলে কর্মচারীর সংখ্যা নির্ণয় করতে বলছে
তাহলে 95,200 টাকাকে 800 টাকা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই কর্মচারীর সংখ্যা আমরা পেয়ে যাব 95,200 ভাগ 800 আমরা এটা খুব সহজ ভাবে করতে পারি সেটা কিভাবে 95,200 একে আমরা 800 দ্বারা ভাগ করব তাহলে 800 এখানে তিন সংখ্যা 800 ভাজক এখানে তিন সংখ্যা নিব তাহলে 952 তাহলে প্রথমে আমরা একবার দিব তাহলে 800 2 5 1 ডান ধারে শূন্য নামালাম তারপর আবার একবার যাবে 8 2 16 যেহেতু এখানে আছে 1500 20 তাহলে আবার একবার গেছে তাহলে 800 শূন্য 2 28 7 15 700 20 আবার এই ডান ধারে শূন্য নামাইছি এবার যাবে 9 বার যাই গেলে 9 0 0 9 0 0 8 9 72 তো আমাদের কর্মচারীর সংখ্যা হচ্ছে 119 119 কর্মচারী তাহলে আমরা আরো অঙ্ক দেখি অ্যাসাইনমেন্টে আর কি কি অঙ্ক আছে সেটা আমরা একটু খেয়াল করি সবাই অঙ্কগুলো আশা করি তোমাদেরই উপকারার্থে আমি তৈরি করছি একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায় এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন এই অঙ্কটি অবশ্যই ভাগ করতে হবে 250 দ্বারা 43,548কে আমরা ভাগ করব 43,548 ভাগ 250 43,548কে 250 দ্বারা আমরা ভাগ করব 250 দ্বারা ভাগ করব 43,548 এখানে তিন সংখ্যা আমরা এখানে তিন সংখ্যা নিব তাহলে প্রথমে আমাদের 250 অর্থাৎ 250 দিন 500 কিন্তু এখানে আছে আমাদের 435 তাহলে একবার যাবে 250 5 5 এর কত হলো 13 8 হাতে 1 3 3 এর একে 4 4 নামলো এবার আমাদের 7 বাদ যাবে 7 0 0 535 এর 5 হাতে হলো 3 7 2 14 3 17 4 5 আর 5 মিলে গেছে 0 8 থেকে 7 গেলে 1 আমাদের 8 নামলো এবার আমাদের 4 বাদ যাবে 4 0 0 4 5 20 0 হাতে হলো 2 4 2 8 2 10 8 4 তাহলে কতটি বাক্স প্রয়োজন 174টি বাক্স সহ 48টি বস্তুর জন্য আরো একটি বাক্স নিতে পারি তাহলে 174 যোগ 1 175 টি
অবশ্য উপরে আরো একটি অঙ্কে আমরা কয়টি বই তৈরি করতে পারবে, এখানে ছিল 468টি বই, 96টা কাগজ ওয়ার্কশিট ছিল, এর জন্য আমরা তৈরি করতে পারছি না। তো বন্ধুরা সর্বশেষ একটি অঙ্ক আছে, সেটা আমরা খেয়াল করব। সর্বশেষ অঙ্কটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বনভোজনে যাওয়ার জন্য প্রত্যেক সমপরিমাণ টাকা চাঁদা তোলার সিদ্ধান্ত নিল। বিদ্যালয়ে 367 জন শিক্ষার্থীর কাছ থেকে 55,050 টাকা চাঁদা উঠল। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে চাঁদা দিল? তো অবশ্যই এটা আমরা ভাগ করব, 55,050 367 দ্বারা ভাগ করব। 55,050 একে আমরা ভাগ করব, প্রথমে আমরা একবার দিলাম, তাহলে 367 7 × 3 = 10, হাতে হলো 1, 6 × 1 = 7, 7 × 8 = 15, হাতে হলো 1, 4 × 4 = 5, 5 নামল। এবার আমাদের 5 বার গেল, ৫৩৫ হাতে হলো 3, 5 × 30 = 3, 33 হাতে হলো 3, 15 × 3 = 18। এর শূন্য নামলো, এর শূন্য তাহলে 150 টাকা। সাদা দিল। তো বন্ধুরা অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে, তোমাদের লাইক করবে আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।